রাজকুন্দ্রার ঘটনায় নাটকীয় মোড় রাজকুন্দ্রার কোম্পানি থেকে স্বেচ্ছাবসর নিলেন শিল্পা শেঠী তার স্ত্রী কী করে ঘটনাক্রম এইভাবে এগিয়ে চলল তার আগে বেশ কয়েকটা জিনিস জানতেই হবে রাজকুন্দ্রার অ্যাপ হটশটসে কী ধরনের ভিডিও প্রকাশ পেত সেই বিষয়ে একেবারেই অবগত ছিলেন না রাজের স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা সেই অ্যাপের সঙ্গে তার কোনো যোগসূত্রই নেই এমনটাই নাকি তিনি স্বীকার করেছেন মুম্বই পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের পর শিল্পার বয়ানে বেশ কিছু তথ্য ছ ঘন্টার প্রকাশ সংবাদ মাধ্যমে একই সঙ্গে নিজের স্বামীর পক্ষে তার যুক্তি যৌন উদ্দীপক ছবি এবং পর্ণের মধ্যে পার্থক্য রয়েছে রাজ পর্ণ বানাতেন না বলেই তিনি জানেন শিল্পার দাবি রাজের ভগ্নিপতি প্রদীপ বক্সি লন্ডনে থাকেন তিনি এই অ্যাপের সব কাজকর্মের দায়িত্বে রয়েছেন মুম্বাই পুলিশ জানিয়েছে শিল্পা তার স্বামীকে নির্দোষ বলে চিহ্নিত করেছে রাজকুন্দার ভিয়ান ইন্ডাস্ট্রিজের ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন শিল্পা তারপরেই তিনি পুলিশের নজরে এসেছেন এমনটা জানিয়েছেন শিল্পা রাজের ঘনিষ্ঠ সূত্র ভিয়ান ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর হিসেবে শিল্পা কতদিন ধরে কাজ করছেন সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে হটশটস অ্যাপের মালিকানা কেন হাতে থাকলেও ভিডিও তৈরি থেকে ব্যবসার হিসেব রাখা এই সবই নাকি ভিয়ান ইন্ডাস্ট্রিজের মাধ্যমেই হতো রাজকুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বেড়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত শুনানির পরেই রাজের আইনজীবী জানিয়েছেন যে এইভাবে তার মক্কেলের গ্রেফতার আইনসম্মত নয় এবং সুবিচারের জন্য তারা উচ্চ আদালতে আবেদন জানাবেন শুক্রবার রাজ এবং শিল্পা শেটীর জুহুর বাড়িতে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা আধিকারিকদের সঙ্গে রাজও ছিলেন সেখানে পর্নকাণ্ডে রাজের ভূমিকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতেই এই তল্লাশি চালানো হয়েছে সূত্রের খবর তখনই শিল্পাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বিরুদ্ধে যদিও এখনও পর্যন্ত কোনো রকম তথ্য প্রমাণ পায়নি মুম্বাই পুলিশ Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please uh, subscribe my channel, click the bell button for more updates.